হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে দেশি ওল। আজ হবে দেশি ওল ভাপা, খুব সুস্বাদু নতুন রান্না তোমাদের সামনে আমি তুলে ধরব। বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই এই রেসিপিতে কী কী মশলা লাগছে। স্বাদ অনুসারে লবণ আর হলুদ নিয়ে নিয়েছি, আর কাগজি লেবুর পাতা কয়েকটা নিয়েছি, সর্ষের তেল, এটা সর্ষে বাটা, পোস্ত বাটা, আর এতে দুটো কাজু আর মগজ বাটা। আমাদের জলটা ফুটে এসছে, এবার আমি এই ওলটিকে একটু ভাপ দিয়ে নেবো। জলটা সিদ্ধ করে একটু ফেলতে হবে, দেশি ওল তো যদি গলায় লাগে তখন খেতে অসুবিধা হবে, তবে খুব একটা গলায় লাগে না, তবু আমি রিস্ক নিচ্ছি না। জাস্ট 3 মিনিট আমি এটাকে ফুটিয়ে জলটা ফেলে দিই। বন্ধুরা, আমাদের মিনিট 3 মিনিট হয়ে গেছে, এই যে ওলটা ফুটে উঠেছে, এবার আমরা এটাকে তুলে নেব। আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এটা রাই বাটা, পোস্ত বাটা, কাজু মগজ বাটা, আর দুটো লঙ্কা আছে, আমি লঙ্কাটা গোটায় দিলাম, বেশি ঝাল যেন না হয় সেজন্য। তোমরা চাইলে এটা চিড়ে নেবে। সর্ষার তেল 3 চামচ মতো দিলাম, আর আমি লেবুর পাতা নিয়ে এসেছিলাম লেবু বাগান থেকে, সেই লেবুর আমি বেটে নিয়েছি, দিয়ে এটা আমি 1 চামচ মতো রসটা দিয়ে দিলাম, 1.5 চামচ, আর স্বাদ অনুসারে লবণ আর হলুদ। এক চামচ মতো লবণ দিয়ে দিলাম, আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মিশ্রণটিকে ভালোভাবে মাখিয়ে নিব। মশলা আর কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা একটা সুগন্ধ বেরোচ্ছে, দেখতে খুব সুন্দর হয়েছে মাখানটা। এবার আমি জলটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখনই মনে হচ্ছে খাওয়া যাবে, এত সুন্দর লাগছে। আমি কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। বন্ধুরা, আমি এই টিফিন ফোটোতে ঢেলে নিচ্ছি, দিয়ে এটাতে আমি সিটি লাগাবো, প্রেশার কুকারে বসছি। আমি উপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে বন্ধ করে প্রেশার কুকারে বসিয়ে দেব। বন্ধুরা, আমি প্রেশার কুকারের মধ্যে একটি বেড় বসিয়ে দিলাম লোহার, যেন টিফিন ফোটাটা যেন না ডুবে যায়। আমি এটা এবার ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি, প্রেশারটা আমি বন্ধ করে দেবো। আমি দুটো সিটির পরে ফিরে আসলাম, এবার আমরা প্রেশারটি খোলার পরে দেখে নেব। বন্ধুরা, আমরা এবার এটা খুলে দেখে নেব এটি কেমন রান্না হয়েছে। খুব সুন্দর রান্না হয়েছে, আর কালারও চমৎকার হয়েছে, সেন্ট বেরোচ্ছে। দেখো বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখবে, হ্যাঁ কেমন লাগে। বেশ গোটা গোটা আছে, আবার ভেতরটাও বেশ স্পঞ্জি লাগছে। তাহলে আমার রান্নাটি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, আজ তাহলে আসি।